বাহ, আজ তো আমাদের সোহিনীমাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমার মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। বাহ সোহিনী, তুমি দেখছি পুরোপুরি তৈরি হয়ে এসেছ, ভালো হয়েছে। আমিও যাই, দেখি সূর্য তৈরি হয়েছে কিনা। না রানী, আমি নিজেই যেতে চাই সূর্যের কক্ষে। এই কয়দিন তো ছেলেটার সাথে ভালোভাবে কথাও বলিনি, ও হয়তো আমার উপর রাগ করে আছে। বিক্রম, তোমরা এদিকে সবকিছুর ব্যবস্থা করো, আমি সূর্যকে নিয়ে আসি। দরবেশ বাবা ধ্যানরত অবস্থায় বুঝতে পারে যে রাজকুমারীর জীবন সংকটে আছে। সর্বনাশ নাগরানী, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হবে। বলুন বলুন দরবেশ বাবা, আমাকে কি করতে হবে? নাগরানী, কাল নাগিনী। কি বলছেন কি দরবেশ বাবা, কাল নাগিনী? কোথায় কাল নাগিনী? সে তো অনেকদিন ধরে আত্মগোপন করে আছে, আর আজ হঠাৎ করে কালনাগিনীর কথা কেন বলছেন? নাগরানী, কালনাগিনী এখন রাজপ্রাসাদে আছে, আর সে সেখানে রাজকুমারকে দংশন করার জন্য গিয়েছে। কি বলছেন কি, সূর্যকেও কেন মারতে চাইবে? ওর সাথে সূর্যের কি শত্রুতা আছে? নাগরানী, এখন এত কিছু বলার সময় নেই, এক্ষুনি যাও, গিয়ে ওই কালনাগিনীর হাত থেকে সূর্যকে বাঁচাও। আর হ্যাঁ, সাবধানে যাবে, না হলে তোমারও বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে দরবেশ বাবা, এক্ষুনি রওনা দিচ্ছি। এই বলে নাগরানী সর্পরূপ ধারণ করে আর রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু রাজপ্রাসাদে তো সাপ ঢোকার কথাই নয়, তাহলে এই সাপটা এখানে কোথা থেকে আসলো? আমার মনে হচ্ছে এই সাপটা কোনো না কোনো ভাবে ঢুকে পড়েছে, আর তাছাড়া সময় তো নেই, এক্ষুনি আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। রাজপুত্র, এই সাপটিকে মেরে ফেলো, না হলে আমরা প্রাসাদ থেকে বের হতে পারবো না। না না, কি বলছো কি, সাপটাকে মেরে ফেলা যাবে না। দেখো তুমি এখানে কেন এসেছো, আর আমার পথ আটকিয়েছো কেন? চলে যাও, তুমি তোমার বাসস্থানে ফিরে যাও। সাপটি রাজপুত্রের কোনো কথাই শোনে না আর তাকে ছোবল মারার জন্য এগিয়ে যেতে থাকে। এ কি, এ তো আমার কোনো কথাই শুনছে না আর আমার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ রাজকুমার, তাই তো, এই জন্য তো তোমাকে সাপটিকে মেরে ফেলতে বলেছিল। কিন্তু এখন তো আমার অনেক ভয় করছে। কালনাগিনী রাজপুত্রকে ছোবল দিতে যায় আর তখনই নাগরানী সেখানে চলে আসে। কালনাগিনী নাগরানীকে দেখে চমকে যায়। এ তো আরেকটা সাপ, এই সাপটি আবার কোথা থেকে আসলো? কিন্তু এই সাপ দুটি যদি রাজপ্রাসাদের অন্য সবার ক্ষতি করে দেয়? ঠিক আছে দাদা, চলো। এই বলে সূর্য তোতার সাথে বেরিয়ে যায় আর কালনাগিনী রাজকুমারকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, আর নাগরানীও তাদের পেছন পেছন যেতে থাকে। আর আবারও নাগরানী কালনাগিনীর সামনে গিয়ে দাঁড়ায়। কোকিলা আলোর কাছে যায়। আলো, তৈরি হয়েছিস মা? ওদিকে তো মোরর মশাই চলে এসেছেন আর তোর জন্য অপেক্ষা করছে, তা ওনাকে কি এখানে নিয়ে আসবো? না না মামি, আমাকে আর একটু সময় দাও, কিছুক্ষণ পরে আমি তোমাকে ডেকে নেব, তখন তুমি মোরর মশাইকে নিয়ে আসবে, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি যাই, আর তুই কিন্তু আমাকে তাড়াতাড়ি ডাকবি। ঠিক আছে মামি। কিরে আলো, তুই না মোরলকে বিয়ে করবি, তাহলে মাকে চলে যেতে বললি কেন? নীলা, আমি পারবো না রে, আমি কিছুতে ওই মোরলকে বিয়ে করতে পারবো না, ওই মোরলকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো।
এসব তুই কি বলছিস? তুই মোড়লকে বিয়ে করবি না? ঠিক আছে, তাহলে রাজি হয়েছিলি কেন? আর এখন মরতে চাস? নীলা, আমি মামির কথা ফেলতে পারিনি দেখে রাজি হয়েছিলাম। এখন তুমি কিছু একটা কর, ওই মোড়লের হাত থেকে আমাকে বাঁচা। আলোক, এক কাজ কর, তাহলে তুই পালিয়ে যা। কি বলছিস? কি পালিয়ে যাব? নাগরানী, তুমি এখানে কেন? আর আমার কাজে কেন বাধা দিচ্ছ? আমাকে এক্ষুনি ওই রাজকুমার সূর্যকে দংশন করতে হবে, তাই বলছি সরে যাও আমার সামনে থেকে। না, কিছুতেই না কাল নাগিনী, এতটা কাল ধরে সবার শুধু ক্ষতি করেই গেলে। তবে আজ আমি তোমাকে রাজকুমার সূর্যকে দংশন করতে দেব না। না না, আমার উপর আদেশ আছে, আর তাই রাজকুমারকে আমাকে দংশন করতেই হবে, আর তাতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। এই বলে কাল নাগিনী আবারও এগিয়ে যেতে থাকে, আর নাগরানী আবারও গিয়ে কাল নাগিনীর সামনে দাঁড়ায়। ভেবেছিলাম তোমাকে বুঝিয়ে কাজ হবে, কিন্তু দেখছি তুমি আমার কোনো কথাই শুনছো না। তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? এতক্ষণে হয়তো কাল নাগিনী রাজকুমারকে দংশন করে দিয়েছে, না হলে তো এতক্ষণে সে এখানে চলে আসতো। আর তাছাড়া কাপালিক বাবা তো বলেছিল ওই সাপটার কাছে যার নাম বলা যায় তাকেই দংশন করে। আর এতক্ষণে নিশ্চিত রাজকুমার মরে পড়ে আছে। ওদিকে প্রহরীরা রাজার কাছে আসে। এ কি প্রহরী, তোমরা দুজনে এখানে? তা সূর্য কই? মহারাজ, আপনি কি আমাদেরকে ডেকেছেন? না তো, আমি তো তোমাদেরকে ডাকিনি। কি বলছেন? কি তাহলে ওই তোতা আমাদেরকে মিথ্যা বলেছে? তোতা মিথ্যা বলছে মানে? ওই তোতা তোমাদেরকে সরিয়ে দিয়ে আবার কোনো বুদ্ধি পাকাচ্ছে না তো? চলো তো রাজপুত্রের কক্ষে চলো। হ্যাঁ মহারাজ, আমার তাই মনে হচ্ছে ওরা কোনো পরিকল্পনা করছে। এই বলে রাজা রানী সেনাপতি আর প্রহরীরা রাজপুত্রের কক্ষের দিকে রওনা দেয়। সোহিনী মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তা সত্যি কথা বলতো মা, সূর্য কি তোকে বিয়ে করতে চায় না? আব্বা হুজুর, চলুন আমরা রাজপুত্রের কক্ষে গিয়ে দেখি। রাজা বিক্রম, সোহিনী আর দাসীও রাজপুত্রের কক্ষের দিকে রওনা দেয়। রাকেশ এগিয়ে আসে তার মায়ের কাছে। একিরে বাবা, সবাই দেখি রাজপুত্রের কক্ষে ছুটছে, তাহলে কি কাজ করে দিয়েছিস নাকি? হ্যাঁ আম্মি জান, আমি অনেকটা সময় আগেই কাল নাগিনীকে ছেড়ে দিয়েছি, আর সে রাজপুত্রের কক্ষে গিয়েছে। মা, এতক্ষণে হয়তো রাজপুত্রের মৃতদেহ তার কক্ষে পড়ে আছে। তাই হবে হয়তো। চল বাবা, আমরা নিজের চোখে রাজকুমারের মৃতদেহটা দেখে শান্তি পাই। হ্যাঁ আমি জান, চলুন। রাজা রানী আর সবাই গিয়ে দেখতে পায় যে সেখানে রাজপুত্র বা তোতা কেউই নেই। এ কি, কোথায় গেল রাজপুত্র? ও তো এই কক্ষেই নেই। প্রহরী, যাও এক্ষুনি রাজপ্রাসাদের চারপাশে খুঁজে দেখো কোথায় গেল রাজকুমার। আজ্ঞে মহারাজ। এই বলে প্রহরীরা সূর্যকে খুঁজতে বের হয়ে যায়। ওদিকে সূর্য আর তোতা রাজপ্রাসাদ থেকে অনেকটা দূরে এগিয়ে যায়। হ্যাঁ আলোক, পালিয়ে যাবি, আর এটা ছাড়া আর কোনো পথ নেই। শোন, আর সময় নষ্ট করিস না, আমিও চাই না যে ওই ঘাটের মরাটার সাথে তোর বিয়ে হোক। চল আলো, চল আমার সাথে। এরপর আলো আর নীলা বাড়ির পেছন দিয়ে বেরিয়ে যায় আর পালিয়ে যেতে থাকে। আমার যে দায়িত্ব সেটা আমাকে পালন করতেই হবে। আমি ওই রাজকুমারকে দংশন করবই, আর এর জন্য যদি তোমার সাথে আমার যুদ্ধ করতে হয় তাহলে তাই করব নাগরানী। ঠিক আছে, তাই হবে, এসো আমার সাথে যুদ্ধ করো। এরপর কাল নাগিনী আর নাগরানী দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, আর বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। এক সময় কাল নাগিনী নাগরানীর কাছে পরাজিত হতে থাকে আর অনেকটা আহত হয়ে যায়। নাগরানী, নাগরানী থামো, থামো বলছি, আমাকে আর আঘাত করো না,
আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি রাজকুমার সূর্যের পিছু না নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, তাই হবে। তাও তুমি আমার প্রাণ ভিক্ষা দাও, আমি অনেক দূরে চলে যাব। ঠিক আছে, তাহলে সেটাই করো। কালনাগিনী আহত হয়ে ফিরে যায়, আর নাগরানী দরবেশ বাবার কাছে ফিরে যায়। ওদিকে রাকেশ রাজপুত্রের কক্ষে গিয়ে দেখতে পায় যে সেখানে রাজপুত্র নেই, আর সেখানে তার কালনাগিনীও নেই। এটা কি হলো? রাজপুত্র কোথায় গেল আর কালনাগিনী বা কোথায়? মহারাজ, আমরা সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজলাম, তাও রাজকুমারকে কোথাও পেলাম না। না না, এটা হতে পারে না। তাহলে সূর্য প্রাসাদের বাইরে বেরিয়ে গেছে। বিক্রম বন্ধু, তুমি প্রাসাদেই থাকো, আমি এসে তোমাকে সবটা বুঝিয়ে বলছি। প্রহরী, রাজকুমার এখনো বেশি দূরে যেতে পারেনি, এক্ষুনি তাকে খুঁজে বের করতে হবে, আর আমি নিজে যাব তোমাদের সাথে। আজ্ঞে মহারাজ। এরপর রাজা আর সেনাপতি প্রজাদের সাথে বেরিয়ে পড়ে সূর্যকে খুঁজতে। সোহিনী, আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বা হুজুর, আমার সাথে আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। বিষয়টা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি এত দেরি হয়ে যাচ্ছে, তাও কেন বিয়েটা দিচ্ছেন না মামি? আসলে অনেকটা দেরি হয়ে গেছে, চলুন মোরল মশাই, ভেতরে চলুন। তখনই কালু চলে আসে মোরলের কাছে। একি রে কালু, তুই এখানে? তোকে না বললাম বাড়িতে থাকতে আর সবকিছু দেখাশোনা করতে, তা তুই এখানে এলি কেন? মোরল মশাই, মোরল মশাই, আপনার বিয়ে মনে হয় আর হবে না। কেন রে, কি হয়েছে? হুজুর, কোনে তো পালিয়েছে। কি বলছিস, কি পালিয়েছে মানে? ওদিকে আলো বাড়ি থেকে পালিয়ে যেতে থাকে, আর রাজকুমারও আলোর বাড়ি দিকে এগিয়ে আসতে থাকে। তো বন্ধুরা, আলো আর সূর্য কি তাহলে এবার এক হতে পারবে, নাকি রাজা আর তার সৈন্যরা সূর্যকে ধরে ফেলবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।